রে পেগলাম জায়গা শুদ্ধ বাড়ি আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরি আমি জায়গা কিনবো কিনবো করে পেগলাম জায়গা শুদ্ধ বাড়ি ধরো জানাই জানালা নাই নাই রে আলো বাতাস মাটির তলে মাটির বাড়ি নম্বর 127 শুন বাড়ির পাশে রাস্তা চিকন আশিস নে কেউ জোরে রিক্সা গাড়ি পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি নিমন্ত্রণ করব তোদের কেমনে সখা সইরে এত ছোট্ট বাড়ি আমার জায়গা দেব কইরে নিমন্ত্রণ করব তোদের কেমনে সখা সইরে এত ছোট্ট বাড়ি আমার জায়গা দেব কইরে এই মাটির বাড়ি খাবে অঙ্গ হবে সাদা পেন্ধনের শাড়ি আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরে আমি জায়গা কিনবো কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি ধুলের ধারা বেস্তে আজ জয় করিল দিল রে লাজ ধুলের ধারা বেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয়
আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? তো আমরা আপনাদের দোয়া ইনশাল্লাহ সবাই ভালো আছি। তো আজ অনেক দিন পর জেরিনের রিকোয়েস্টে, আমি জেরিনের আম্মু, জেরিনের রিকোয়েস্টে আমি আপনাদের সামনে চলে আসলাম আমার একটি গান আর একটি গজল নিয়ে। তো অনেক দিন যাবতই জেরিনের রিকোয়েস্ট ছিল, জেরিন বলছিল আম্মু তুমি আমার দর্শকদের জন্য একটি গান একটি গজল গাও। তো আজ ভাবলাম আপনাদের মাঝে চলে আসি। তো আগে যখন অনেক ছোট ছিলাম, হয়তো 4, 5, 6, 7 এই 3-4 বছর, আমি স্কুলের সবগুলো অনুষ্ঠান বা চাঁদের হাট নামক একটা সংস্থা ছিল সেখানে গান টান গাইতাম। তারপরে হয়তো আর অমন আনুষ্ঠানিকভাবে গানটা আর গাওয়া হয়নি। তো এভাবে মেয়েদেরকে গান শুনিয়ে ঘুম পাড়াতাম, মেয়েরা আমার ঘুম গান না শুনে ঘুমাইতই না। তো এরপরে শুরু হলো মরিয়মের পালা। তো মরিয়ম এখন আর আমার গান ছাড়া ঘুমায় না, মরিয়মকে গান গাইয়ে গজল গাওয়ার পর মরিয়ম ঘুমিয়ে পড়ে। তো আজ আসলাম যে আপনাদের মাঝে গান নিয়ে আর একটি গজল নিয়ে। তো আপনারা আমার গান আর গজলটি ভালো লাগলে আমার মেয়ের পাশেই থাকবেন, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আপনারা আমার মেয়ের পাশেই থাকবেন।